জীবনটা আমার তো সত্য করে দিচ্ছে, আমার জীবনটা টিস্যু পেপার বানাই দিচ্ছে। এখন ওয়ান টাইমই টু টাইম ডাস্টবিন হয়ে গেছে গা। আমি আপনার কি ক্ষতিটা করছি? আপনার বাপের কোন খেতে আমি মই দিতে গেছিলাম, সে এরকম একটা কাইল্লা বান্ধন কাইল্লা মাই আমার ধরাই দিচ্ছেন। বৌমা কইল তুই নাকি 3 দিন ধরে ভাত খাস না? আমি 3 দিন না, আমি 1 সপ্তাহ খাবো না। না না, 1 সপ্তাহ না, আমি 1 বছর খাবো না, 3 বছর খাবো না, খাবো না তো খাবো না। কারণ আমরা আমার মা না সামান্য সামান্য যৌতুকে রেখে সামান্য 30,000 তেল লেগে আমি একটা কাইলা মাইয়া ধরে দিছে। ও মা, আমি বাচ্চা থাকলে তো আপনার 30 কোটি যা দিতে থাকতাম। ও মা, এখন তো না খায় মরে দেবে না। কামাই করার মুরুদ নাই, হ্যাঁ 1 কোটি টাকা এনে দিব। ও, তার মানে আপনি একটু সিলা পাইয়া গেছেন গা। আমার কামাই করার মুরুদ নাই, এখন আমি আপনার 30 কোটি টাকা করতে দিব। হ্যাঁ বাহ, অসাধারণ দে বামি। আপনি এই গুছিন না গেছেন না, কথা রাখছেন কেমনি? সেটা নিয়ে দে, যাতে আমি আপনার খোঁজা মাল লই যান, আপনি এটা বাই করে দিতে পারেন। হ্যাঁ আমি কামাই করতে পারি না, ঠিক আছে, আমি যখন কামাই করতে পারি না, আমি যখন আমি আমি যখন আপনার ভাগের ভাত খাই লাইতেছি, আপনার বাপের আমানত যা ছিল সব আমি খালি করে লিখতেছি, আজকে পড়তাম না আর খাইতাম না, আমার কেউ ওই বাড়িতে আটকে রাখতো না। কাহিনি করিস না বাবা, চল চল খাবি চল। আমি কাহিনি করতেছি, আমি কাহিনী কার, শিল্পী লেখে গান সুরকার দেয় সুর। আপনার কাছে ওইটা মনে হইতেছে অসাধারণ মা? আপনি আপনি কি করে ফেললেন? আবার আপনি আমার কইতেছেন জোরাজোরি করতেছেন বাবা রে, কাহিনী করার দরকার না খেল। আপনি কি ভাবছেন আগামী 2-5 বছরের ভিতরে আপনি আমার এই বাড়িতে থাকতেন? খুঁজে পাবেন না, দরকার লাগলে না খাইয়া বন জঙ্গলে হুইয়াতাম, বাঘে খাই নেবো, চিতা বাঘে, বান্দরে, শিয়ালে। তুমি তোমার বউরে থাকো, আমি গেলাম। বাড়ি যাই। কি ব্যাপার, রাস্তা খারাপ করা এলাকা কিছু কইবা? ভাই শুনলাম আপনি নাকি বিয়া করছেন। হ্যাঁ করছি। শুনলাম আপনার বউ নাকি কালা। হ্যাঁ কালো, তাতে কি? ভাই আপনি দেখে হই না কালা মেয়ে বিয়ে করলেন। সমস্যা তোমার? দেখো কথা যদি বলা হয় তাহলে 1000টা ওই যে খোঁচেন না কথা বার করে দেবো, আর 1000টা খোঁচেন না কথার সাথে যুক্তি যুক্তি দিয়েও কথা বার করে দেবো। এখন তোমার আমি বলি, আমার বউ, আমার ঘরের বউ, আমার লগে থাকবো বউ, এক বালিশে রাখবো মাথা, এতে আমার ঘরের বউ যদি কালা হয়, তলা হয়, বান্ধনী হয়, সেটা আমার, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, তুমি কি এটা জানো যে কালা জিনিসের দাম বেশি? কালা ডায়মন্ড পৃথিবীতে কিন্তু 2 পিস পাওয়া গেছে, আর একটা পাওয়া যায় না। তার মধ্যে এই যে কালা, ওই যে একটা কথা আছে না, কালো বইলা কইরা না, কিছু গানটা বুঝেছি গা, পরে মনে করে কমনে একটা, এটা না, ওই যে কথা আছে, জাতির মেয়ে কালো বলো, নদীর পানি গোলা বলো, কালা ডায়মন্ড খুঁজে পাওয়া যায় না, 1000টা পাওয়া যায় 2টা, হ্যাঁ বাম্পার বাইরাও। এখন এই যে তুমি জামাটা বসো, তোমার ফেভারিট কালার নেটা কি কালা না? তো তুমি কালা হলে কালা এত কেয়া কেয়া করতেছে কা? হ্যাঁ বুঝছি, তখন তো এসব উল্টা পাল্টা কইবে নি। কেন তুমি কি আমার বিয়ে লাগো নাকি তোমার লোকে আমি টাঙ্কি মারার লোকে ভাও দেওয়া চাষি? হ্যাঁ কে জানে কার মনে কি আছে। হ্যাঁ আমার মনে আছে, আমার মনে আছে যে এখনই তোমার কানে 3 ইঞ্চি নিচে কৈশা যদি একটা বঞ্চের কানা দিতে পারতাম, ওইখানে একটা গানই বাজবে, কোথায় আছে কেমন আছে মা, কিন্তু মারতে পারলাম না, কারণ তুমি এসে কলিকাতা মাইয়া, আর ওই আমার বন্ধু ছোট বই, ব্যাপারটা ওই বুঝছো না? হ্যাঁ বুঝছি। শোনো আবারও বইলা যাই, কথায় আছে জাতের মেয়ে কালো বলো, নদীর পানি গোলা বলো, আর কালো মনে হচ্ছে আমার গলার হার, আর কালা ডায়মন্ড নিয়ে যদি তুমি আরেকবার কথা কও তাহলে কিন্তু তসমস করে লাগবো, কালাই আমার গলার মালা। তুই এরকম কাম করছিস কত? আমি আবার কি অকাম করলাম,
আমি তো সব যা করি সব কামেরটাই করি আকাম ধর কই নাই আমি আকাম কই নাই আমি কামে কইছি শুন তুই কি করলি কত আমি তোর বন্ধু না হ্যাঁ তো তুই এটা বিয়া করবি তো তুই আমারে জানাবি না ও হ্যাঁ মানে বিয়ার আট হয়ে গেছে বন্ধু বুঝছ আট হয়ে গেছে কা আব্বা মা বাবা পছন্দ করছে আমিও পছন্দ করে আইছি বাস মিয়া বিবি রাজি তো কে করে কা কাজী হেলে মাথা ঠিক আছে না ফুট করে বিয়া করে আইছি কি আমার একটু কই দিবি করুন হইতেছে কি হ্যাঁ গ্রামের মানুষজন কানাঘুষা করতেছে কি ব্যাপারে তুই বউ নাকি কালা আরে কালা মানে কি মঙ্গল লাইট কেন মানে করে সুখটা আর দাঁতটা দেয়া যায় তাই বুঝা মাইন্ডের সমস্যা কি গ্রামের মাইন্ডসেটটা কি গ্রামের মাইন্ডসেট কি আমার বউ বিয়ে করছে তা আমি বাচ্চা বা আমারটা তরকারি সে বা আমারটা কাপড় পরবো আমারটা সাবান শ্যাম্পু পরবো আমারটা মাইন্ডসেট এত ডঙ্গুরেটা হ্যাঁ মাইন্ডসেট কি আমার বউরে নিয়ে খাওয়াইবো না পড়াইবো মানুষের ঢঙ্গ উঠতে কেন সেটা তো আমি জানি না আমার ঢঙ্গ উঠতে কেন সেটা আমি তোরে কই ছোটবেলায় যখন তুই আর আমি স্কুলে যাইতাম তুই কি কইতি বিয়া করবি একটা সুন্দর মাইয়া পরীর মতো দেখতে হইব কত কাহিনী কইছিস আমার কাছে তুই তো মোটা ভালো বিয়ে করতে পারবি না এই করতে পারবি না সেই করতে পারবি না তুই একটু সিগন হইছিস এসপার্টাস নায়কের মতো দেখতেছিলি সালমান খানের মতো এর লিগে কত কথা কইছিস এখন হ্যাঁ এখন কি বিয়ে করবি তুই ওই যে ছোটবেলায় কইছিলাম না একদম দানা কাটা পরে কি বিয়ে করব ঐশ্বরিয়া রে আমি কি কই চাই ক্যাটরিনা কে বিয়ে করব কত রকমের কত কথা কইছিস না এই দেই হচ্ছে আমার ক্যাটরিনা কে এই দেই হচ্ছে আমার ঐশ্বরিয়া রে এই দেই হচ্ছে আমার কালা ডায়মন্ড এই দেই হচ্ছে আমার কালা সাপরা বাচ্চা এবার খুশি আর কিছু কবি কারণ বউ আমার তোগো মতন পোলারা তোগো মতন বন্ধু বান্ধবরা যদি বউ একটা বন্ধু বিয়ে করতে তাই না কালো ভালো আরে বাবা তুই একটা বার হিসাব কর কোরআনের কোরআন শরীফ তুমি ওইখানে অক্ষর গুলো কিন্তু কালো ওই যে আমাদের মক্কা শরীফের যে গিলাপটা দেখছো ওটাও কিন্তু কালো অতএব কালো নিয়ে যদি কেউ কোনো রকমের বাজে কথা কয় বিশ্বাস কর ভাই আমার মনে হয় কানে 3 ইঞ্চি নিশে কইসে একটা বনসটা দিতে ইচ্ছে করে আর ওইখানে গান বাজবো কোথায় এ কেমন আছে মা এসো কারণ হইলো কি এই যে এটা তুই গল্প শুনছিস কিনা জানি না একটা শেয়ালে হ্যাঁ শেয়ালে লাভ দিয়া দিয়া আঙ্গুল ফল পড়তে চাইছে হ্যাঁ চাইছে কিন্তু পরে পারে নাই হ্যাঁ পারে নাই পরে কইছে এই আঙ্গুল ফল টক ব্যাপারটা কি আমি তো শিয়াল না আমি মানুষ শিয়ালে হইতে পারে পণ্ডিত কিন্তু ওই আঙ্গুর ফল খাইতে পারে নাই আমি কিন্তু আঙ্গুর ফল খাইতে পারি টক হইলে খাইতে পারি মিষ্টি হইলে খাইতে পারি টক হইলে লবণ খাবো আর মিষ্টি হইলে এমনি খাবো বিশ্বাস কর ভাইয়া তুই অনেক কথা কইছ তুই অনেক কইছ তোর আমি বন্ধুর চেয়ে বেশি বড় কিছু মনে করছিলাম কিন্তু তুই দেখতেছি পদে পদে খোঁজা দিয়ে কথা কস আমি কিন্তু তোর লোকের সম্পর্ক রাখতে নাও পারি একটা একটা কি কালো মাইয়ার লেগা তুই আমার মাই কইল তুমি নাকি মায়ের সাথে রাগ করে বাড়িতে বাইরে গেছো আমি আমার গায়ে হাত দিছি কা আপনারে কি হেও দিকা দিছি হ্যাঁ কালকে রাতে যে ডরনটা ডরাইছিলাম আমি আপনারে দেখতা আপনারা না করছি যে আন্দাজ করে আপনি কোনদিন আইবেন না রাত যাওয়া আইবেন এমন করে কোন কেন আমি কালা এটা কি আমার দোষ আল্লাহই তো আমারে কালা বানাইছে হ্যাঁ এই আপনার আল্লাহ কালা বানাইছে আর আপনি আমার কপালে এজোরছেন আর আমার মার যৌতুক খাওয়ার সব যাচ্ছে মাত্র 30,000 টাকা আর হেডা লই আমার অনেক রকমের খোটা দেয় আজকে গ্রামের লোকজন তো আমার কত রকমের কত কথা তারপর আমি মাইনা নেই হ্যাঁ পিঠা করছে আপনারা হাঙ্গা কইরা আমার 12 লোকের 12 কথা উনেন দেখেন যাও হইছে সব কিছু ভুললা যান আল্লাহ কুলি কত শখের কলছি আমার কত রসের কলছি যা আপনি যা কিছু হয়েছে সব কিছু ভুললা যান না কিন্তু আপনি কালারটা কেন বলুন হ্যাঁ ধরেন আপনার আমি মানে আপনার লোক আমার সব কিছু হয়েছে আপনার ঘরে আমার বাচ্চা হয়েছে আমার পোলার আড়া শিখছে বা মাইয়ার আড়া শিখছে আড়া শিখার পর যখন বুধ পাশে তখন আমার দিকে তাকাইব আর অজ্ঞান হয়ে পুরো মেরে দেবো তা আপনার বিয়ে করে আমার কোনো উপকার হয়েছে দেখেন এমন করেন না আমার অনেক কষ্ট লাগে আপনি কষ্ট লাগুক আর কিষ্ট লাগুক এতে আমার কিছু যায়ও না আসেও না ঠিক আছে আচ্ছা চলেন এখানে পুরো খাইতে দিই তুই আমার ঘরে যাবি না আর আমি খামো কি খামো না এটা তোর দিকে খামো না হ্যাঁ আমার ভালো লাগলে খামো না এটা খামো না কিন্তু তোর দেওয়া জিনিস আমি খামো না খবরদার ডোন্ট টাচ মাই বডি
আমার সিদ্ধ গোষ্ঠীর কোনো রক্তের কেউ না তে হ্যাঁ রে আমার টানা থাকি কারণ তোমার বাবা কেন আমার কি দেওর ভাই তোমার লগে ফেসায় কথা কইতাতাম না তুমি আনতে যাও তো আচ্ছা ঠিক আছে কম নে আর পরেরটা পরে দেয়া যাব এখন আপনি খাইতে চলেন বুচি তো যত নাই করে থাকতে পারো না আমি আমি একটা সেকেন্ড তুমি দেখতে থাক না আমি এখন বেরই তুমি গা একটা একটা তুমি খান দিছি কিভাবে ভাবলা ওই তোর যে আমি বউ বানাইছি কে কইছে তোর আমার বউ আমি তো তোর মানি না হ্যাঁ আমি কি তোরে কইছি যে তুই আমার বউ আচ্ছা বউ হইলো এলাম না হইলো নাই এখন তো তোমার কেমন লাগতেছে আপনার লেগে একটু সাজু গুজু করছি ওরে পাপড়ি শাড়িটা আর আপনার চেহারাটা শাড়িটা অপমান বোধ করছে যে একটা কালো বান্ধবীর লগে কেমনি আমি জড়াইলাম ও খুব চেষ্টা করছিল আপনার থেকে বাইরে যেতে কিন্তু শাড়িটা আপনার না দেখে বাইরে যেতে নাই হ্যাঁ শাড়িটা সুন্দর দেখা যেতেছে কিন্তু আপনার সুন্দর দেখা যায় না আপনার তো কাইলিয়া বান্ধবীর মতন লাগে কি আপনি সাজু গুজু কইয়া সাইজে গুজে বইয়া থাকবেন আর আমি হ্যাঁ বেবি আমার
আসেন না বিয়াই না আমরা একটা ইংলিশ গান সেটা ডিজে পার্টির মতন আছে আই এম এ ডিস্কো ব্যাংচার একটা কানে নিচে কইসিয়া দুই চারটা বন্ধ কেন দিতাম আপনার হ্যাঁ আমি তোর আজকে কয়ে দিলাম আজকাল পর থেকে তুই উল্টা সিধা আমি কি করলাম কই গেলাম খাইলাম কি খাইলাম না কে আইলো আর কে গেল কখন উঠলাম এসব নিয়ে কোনো আলোচনা করি না আর আজকাল পর থেকে এই ঘরে তুই থাকতে পারবি না হ্যাঁ আমি আমি 10 মিনিটের লেখা করতে পারতেছি আজ যদি তোর ঘরে পাই না একেবারে বালিশে চাপা দিয়া একেবারে মাই আমি দেখেন বিয়ান স্যার আমার মেয়েরে বিয়া দিছি একটু সুখে শান্তিতে থাকার জন্য তা না আপনার ছেলে আমার মেয়ের উপরে এত অত্যাচার করে এত টর্চার করে কোনো বাবা কি সহ্য করবো এগুলি আপনি বলেন বিয়ান স্যার বলেন করবে না কারণ আমি জানি এই জামাই আর কোনো দিন ভালোইব না তাই আমি আমার মেয়ের এমন লিয়ে দেবো মা চল চল শোনো জামাই আমি তোমার কাছে আমার মাইয়াটা অনেক আশা করে দিছিলাম একটু সুখে থাকবো শান্তিতে থাকবো একটু শান্তির মুখ দেখবো তা না তুমি আমার মায়ারে কত অত্যাচার করছো আর কত নির্যাতন করছো শোনো জামাই আমার মায়ারে আমি এখানে নিয়ে গেলাম আর যাওয়ার আগে বলে যাই তুমি ওই দেলমোহর ওই টাকাটা দিতেই না তুমি তালাকের কাগজটা পাঠাই দিও সি 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 তুই আমার এত খাটো করে দিলি তোর নিয়ে আমার অনেক গর্ব ছিল আজ থেকে তুই আমার ছেলেই না তুই আমাকে মা বলে ডাকবি না যদি কোনো দিন তুই আমার মা বলে ডাকস তাহলে আমার মরা মুখ দেখবি মা গো আমি আসলে একটা ছাগল গাধা আমি আসলে আপনার ভিতরে কষ্টটা আমি বুঝি নাই না বুঝি নাই আমার কালা ডায়মন্ডের সে কষ্টটা মানুষে নানান কথা নানানভাবে কইছে তারপরও আমার কাছে মনে হইলো যে আমি অপমান কুড়িয়ে যাচ্ছি কুড়িয়ে যাচ্ছি তাই আমি মানুষের কথা না আমি একটা ছাগল তোমা আমার মাফ করে আমি আর জীবন আমি আর জীবনে এরকম করবো না যাতে আপনাকে মনে কোনো কষ্ট লাগে বাবা বাবা আপনি আমার বাপের সমতুল্য না আপনি আমার বা কেন আমার আব্বা তো নাই সেই ছোটোবেলা আমার মানে যখন আমি হাঁটা শিখি তখন আব্বা মরে গেছে গা আমার আর আমার মা কিন্তু আমি আপনাকে পাইয়া আমার আবার মনে হচ্ছে বাপ ডাকে ছোটো ধরে ডাকে আব্বা আমার আপনি মাতবে আমি কখনো আমি তোলা দেখি কি না তোলা আমার তুমি মাতুল আমি তো তোমার পদে পদে অপমান অপদস্থ বিভিন্ন রকমের কথাবার্তা কইয়া তোমার মানে 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 এক ধরনের পাগল বানাইছিলাম আসলে কী করবো ওই যে মানুষের কথা মানুষের কথায় আমার পাগল বানাইছে ওটা কিছু না আসলে দোষটা আমারই আমি চিনি নাই কালা জিনিসের কত মূল্য আরে কালা তো ওইটা আমাদের পবিত্র কোরআন ওই লেখাগুলো হচ্ছে কালায় কালো লেখা ওই যে পবিত্র মক্কা শরীফের যে গিলাপ ওইটা হচ্ছে কালো এই যে চুমা দেয় সেটাও কালো সব কিছুই এত এত মূল্যবান মূল্যবান সম্পদ যেটার কোনো মূল্য আমাদের পৃথিবীতে কারো কাছে নাই সেইটার সাথে আমি তুলনা করতে গেছিলাম আর আসলে কি কালা জিনিসের লেখা কালা ডায়মন্ড কালা ডায়মন্ড পৃথিবীতে কয়েকটা আছে আর সেই কালা ডায়মন্ডের একটা হচ্ছে আমার ঘরে আর সেটা হচ্ছে তুমি কী গো তুমি আমার মাফ করে দিবে না
আমি জোর গলা কমল কালা হচ্ছে আমার বোন আর কালাই হচ্ছে কালা ডায়মন্ড যদি কারো কিছু বলার থাকে হালা হতো আমার সামনে কইছে কানে নিছে কইছে তিনটা চপ না দিমো জবগা মাফ করছ না ওহ মাফ করছ হাসি দিছে ওই হাসিতে সম্মতির লক্ষণ জবগা আপা আপনি কষ্ট করে আসছেন আপনি আবার যাবেন কেন আজকে রাইট এখানে থাকা যান আমি বাজারে যাইয়া একটা দেশি মুরগি না কুরকুরিত করা মা রাইন্দা দিবা তুমি গিয়ে আবার পাকবা হ্যাঁ আমি মুরগি আনতেছি আম্মা আপনি পুতে বললে কিছু সহযোগিতা করেন আবার আপনি বিয়ে ভাই কিন্তু তাল দিয়েন না